আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি টু টুডেস ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমরা 6 জনকে পেয়েছি আজকে, বাকি যারা জয়েন করবে ওপেন যেহেতু আছে সবাই করতে পারবে। তো আমরা আজকে ফর্মালি শুরু করি। এর আগে তো আমরা একটি ক্লাস নিয়েছিলাম, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? একজন একটু রেসপন্স করেন। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে ফাইন। কামরুল হাসান সাহেব শুনতে পাচ্ছেন? নজরুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি একটু ব্যস্ত আছি স্যার। জি, শুনতে পাচ্ছি স্যার। ওকে ফাইন, শুনলে ঠিক আছে। কামরুল হাসান সাহেব শুনতে পাচ্ছেন? উনি হয়তো অডিও এখনো কানেক্ট করেনি। স্যার ভালো আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? না এর আগের ক্লাসে ছিলেন না এরকম কেউ আছেন? আমি ছিলাম না স্যার। আচ্ছা, ওকে। আগের ক্লাসে আমরা তো অনেক কিছু আলাপ করেছি। আমি অ্যাটেন্ড করতে পারিনি স্যার। যাক, সমস্যা নেই। আজকে আমরা ওগুলি একটু রিভিউ করে শর্টলি তারপরে আবার নতুন ডিসকাশনে যাব। ইন লাস্ট ক্লাস অলরেডি উই ডিসকাস অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ কর্পোরেট ফাইন্যান্স। আপনারা তো কোর্সের নাম সবাই জানেন, এতটুকু আমরা ধরে নিলাম। যারা নতুন সবাই জেনেছেন আগে থেকেই, দ্য নেম অফ দ্য কোর্স কর্পোরেট ফাইন্যান্স। তো এই কোর্সে আমরা যে টেক্সট বই হিসেবে যেটি পড়বো সেটি আপনাদেরকে আগে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কর্পোরেট ফাইন্যান্স রস ওয়েস্টারফিল্ড জাফি 10th এডিশন, এই বইটা আমরা টেক্সট হিসেবে ফলো করবো। এবং আপনারা সবাই বেটার হলো কিনে নেন, আর সফট কপিও আছে যদি আপনাদের সুবিধা হয়। হার্ড কপি থাকলে পড়াশোনার জন্য আপনাদেরই সুবিধা, আর সফট কপি তো আছেই যাদের ল্যাপটপ কম্পিউটার ইউজ করার জন্য, মোবাইলে ইউজ করার জন্য। তো যাই হোক, আমরা গত ক্লাসে অনেক বিষয়ে আলাপ করেছিলাম। এই কোর্স সম্পর্কে ব্রিফ দিয়েছিলাম একটি, কি কি আমরা এখানে পড়বো। তো অলরেডি তো আপনাদের কিছু আইডিয়া হয়েছে। আজকে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করতে চাই, কারণ এর ডেফিনেশনের মধ্যেই গত ক্লাসের ডিসকাশন সবই চলে আসবে আশা করি। বই কি কারোর সামনে আছে? আচ্ছা, বই যদি থাকে বইয়ের পেজ নাম্বার 12। বই যদি থাকে পেজ নাম্বার 12। স্যার বইটার নামটা একটু, বইয়ের নাম কর্পোরেট ফাইন্যান্স, বইয়ের নামই কর্পোরেট ফাইন্যান্স, কোর্সের নামও কর্পোরেট ফাইন্যান্স। ওকে, তো আপনারা কি দেখতে পাচ্ছেন? এবার বোধহয় দেখতে পাচ্ছেন। ওকে, পেজ নাম্বার 12 বের করেন সবাই। তাদের বই আছে, আর কথা বলার সময় আনমিউট করে নেবেন, এমনিতে মিউট করে রাখেন, তাহলে নয়েজ কম হবে আমাদের। মিউট করে রাখলে ভালো স্যার। জি, কথা বলার সময় আনমিউট করে নিলেই চলবে, এখন সবাই মিউট করে রাখেন। তো আমরা এখানে পেজ নাম্বার 12 এ আসি। সো এখানে আমরা ডেফিনিশনটা পাবো, এই জন্য এই পেজটি ওপেন করতে বলেছি, এবং এই ডেফিনিশন দিয়ে আমাদের ডিসকাশন শুরু করব, এবং এর মধ্যে গত ক্লাসের সব ডিসকাশন চলে আসবে। এই যেখানে বের করা আছে দেখেন পেজের, এই 12 পেজেরই প্যারার শেষের দিকে, দ্য কর্পোরেট ফাইন্যান্স অ্যাজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন বিজনেস ডিসিশনস
cash flow and the value of the stock in the business. মানে কর্পোরেট ফাইন্যান্স কি কি নিয়ে আলাপ করবে এখানে ইট উইল ডিসকাস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বিজনেস ডিসিশন ক্যাশ ফ্লো অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য স্টক ইন দ্য বিজনেস মানে তিনটি বিষয় এখানে আছে রিলেশনশিপ বিটুইন বিজনেস ডিসিশন ক্যাশ ফ্লো এটা হলো একটি দিক অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য স্টক ইন দ্য বিজনেস তার মানে ডিসিশনগুলি কত ইফেক্টিভ ওয়েতে নিলে ultimately farmer value maximized hoy so that will be discussed in this course mon corporate finance muloto ei bishoy ti niye deal kore business decision cash flow ebong ei decision guli koto effectively nile ultimately amader business or farmer value maximized hoy le ekhane ek dike dekhen business decision bolte amra কি কি বুঝি লাস্ট ক্লাসে আমরা এগুলি ডিটেইলস আলাপ করেছিলাম যে দেয়ার আর থ্রি ইম্পর্টেন্ট ডিসিশনস অফ কর্পোরেট ফাইন্যান্স আর ফাংশন অফ ফাইন্যান্স তিনটি কি মনে আছে আপনাদের কেউ বলতে পারবেন স্যার ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড নেটওয়ার্কিং এক্স্যাক্টলি তার মানে থ্রি ইম্পর্টেন্ট ডিসিশনস আর টেকেন বাই দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইন কর্পোরেট ফাইন্যান্স এন্ড দ্যাট ইজ দ্য ক্যাপিটাল বাজেটিং নাম্বার 1 then capital structure number 2 and third holo working capital capital equity sir ji working capital মানে capital budgeting capital structure and working capital management decisions these are the three decisions and important decisions effective decision for the business firm and if the decisions are taken effectively then it will have some impact on the value of the stock in the business value of the stock bolte amra ki bujhi seta arekti bishoy je amra jani ekti company r jara owner owner kara shareholder stockholder yeah stockholders so what is the benefit or interest of the stockholders in the firm tader mul benefit ta kothay so apni jodi share kinen then you are the owner or you are the investor as well যেহেতু আপনি শেয়ার কিনেছেন আপনি কোম্পানির ইনভেস্টর এবং আপনাকে ওনারও বলা হয় যেহেতু আপনি শেয়ার কিনেছেন আপনি মালিক আপনি ইনভেস্টর তো এখন আপনি যে শেয়ার কিনলেন সো হোয়াট ইজ ইওর পারপাস হোয়াট ইজ ইওর ইন্টারেস্ট ইন দ্য ফার্ম বেসিক্যালি ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম আপনি যেটা চান সেটা হলো ভ্যালু ম্যাক্সিমাইজ হোক তো ইন জেনারেল ইনভেস্টররা হয়তো এত কিছু বুঝে না তারা এটা বুঝে যে আমি শেয়ার কিনেছি মার্কেটে শেয়ারের দাম বাড়ুক শেয়ারের দাম বাড়লে আমি যত টাকা ইনভেস্ট করেছি তার চেয়ে বেশি টাকা রিটার্ন পাবো দ্যাট উইল বি দ্য ক্যাপিটাল গেইন তো ক্যাপিটাল গেইন যাতে হয় আর ইন দ্য লং রান যদি শেয়ার হোল্ড করি সেক্ষেত্রে ডিভিডেন্ড গেইন এটি আমাদের হবে তেমনি সহজ কথায় বললে শেয়ারে আমরা ইনভেস্ট করে আমরা এখান থেকে আরো বেশি রিটার্ন এক্সপেক্ট করি এবং আমরা ফর এক্সাম্পল যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি এবং সেখান থেকে মোর দ্যান 1 লাখ টাকা রিটার্ন পাই আফটার আ সার্টেন পিরিয়ড তাহলেই বলতে পারবো আমরা যে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ হয়েছে অন্য কথায় বললে এখন শেয়ারের দাম 40 টাকা পার শেয়ার এটা যদি এক বছর পরে যদি 40 টাকা থেকে বেড়ে 50 60 বা আরো বেশি হয় তাহলে আপনার যদি একটি শেয়ার কিনেন 40 টাকা দিয়ে এক বছর পরে এটি যদি আপনি মার্কেটে 60 টাকায় সেল করেন তার মানে আপনার ভ্যালু ম্যাক্সিমাইজ হয়েছে 20 টাকা বেড়েছে তার মানে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন হয়েছে 20 টাকা 40 টাকা ইনভেস্ট করে 20 টাকা রিটার্ন পেয়েছেন কত পার্সেন্টেজ সেগুলি আমরা বের করতে পারবো কিন্তু সহজ কথা এখান থেকে আমাদের একটা গেইন হয়েছে তো এখন কর্পোরেশন অ্যাজ এ হোল তার সবগুলি শেয়ারকে যদি চিন্তা করা হয় তার যে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার যেটাকে বলা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন এই ক্যাপিটালাইজেশন বলতে টোটাল নাম্বার অফ শেয়ার ইনটু পার শেয়ার প্রাইস ইন দ্য মার্কেট এই ক্যাপিটালাইজেশন এটা এখন কত সেটা আমরা যদি জানি তো আমরা ধরে নিলাম আউটস্ট্যান্ডিং শেয়ার ইন দ্য মার্কেট পার্টিকুলার কোম্পানির মার্কেটে শেয়ার অ্যাভেলেবল দ্যাট ইজ দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার ইন দ্য মার্কেট এটি মনে করেন আমরা ধরলাম 1 লাখ এবং পার শেয়ার প্রাইস ধরলাম 40 তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন কত হবে
1 lakh share into 40 taka per share তাহলে কত হবে 1 lakh into 40 কত হবে 40 lakh সাজি আমরা বুঝতে পারি তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন কত 40 lakh 10 lakhs আচ্ছা তাহলে এই কোম্পানির আজকের মার্কেট ক্যাপিটালাইজেশন বা ভ্যালু হলো 40 lakh এখন শেয়ারের দাম যদি মার্কেটে বাড়ে 40 থেকে 50 হলো এক বছর পরে তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন তখন কত হবে 50 lakh তাহলে কোম্পানির টোটাল ভ্যালু 40 lakh থেকে বেড়ে দাঁড়ালো কত 40 থেকে 50 lakh তাহলে মার্কেট ভ্যালু কোম্পানির ভ্যালু অ্যাডিশন হয়েছে কত 10 lakh 10 lakh ভ্যালু অ্যাড হয়েছে তার মানে ভ্যালু ম্যাক্সিমাইজড বাই 10 lakh ম্যাক্সিমাইজড টু 60 lakh 50 lakh তার মানে অ্যাডিশন হয়েছে 10 lakh তো দিস ইজ দা ভ্যালু ম্যাক্সিমাইজেশন তো এখন শেয়ার হোল্ডাররা বা কোম্পানির ওনাররা এটাই চায় যে মার্কেটে শেয়ার প্রাইস যাতে বাড়ে মার্কেটে শেয়ার প্রাইস বাড়লে আলটিমেটলি কর্পোরেশনের যে ভ্যালু এই ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে কিভাবে হবে সেটা সহজ করে আমরা বলার চেষ্টা করলাম এই যে 40 লাখ থেকে 50 লাখ হবে তার মানে কোম্পানি ভ্যালু উইল বি ম্যাক্সিমাইজড এটা একটা ওয়ে যে আমরা শেয়ার প্রাইসিং বা ভ্যালুয়েশনের মাধ্যমে আমরা কোম্পানির ভ্যালু কতটুকু ম্যাক্সিমাইজ হলো সেটা বের করতে পারি এছাড়া অন্যান্য আরো মডেল আছে কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হলো কিনা সেটা বের করার আমরা আপনারা যারা এর আগে অন্য কোর্স পড়েছেন আমরা এর আগে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেছিলাম আপনারা অনেকে ছিলেন তো আমরা সেখানে দেখেছিলাম যে ভ্যালুয়েশন কিভাবে করে স্টক ভ্যালুয়েশন তারপরে বন্ড ভ্যালুয়েশন তার মানে এই এই যে ডিসকাউন্টেড ভ্যালুয়েশন মডেল এই মডেলের মাধ্যমেও আমরা কোম্পানির ভ্যালু বের করে বলতে পারি যে আজকের ভ্যালু কত এবং এক বছর পরে কোম্পানির ভ্যালু কত হলো ভ্যালু কি ম্যাক্সিমাইজ হলো নাকি মিনিমাইজ হলো দ্য আলটিমেট গোল অর দ্য টার্গেট অফ দ্য কোম্পানি ইজ টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম তাহলে আমরা ডেফিনিশনে যে কথাটি বললাম এখানে যে কর্পোরেট ফাইন্যান্স ইজ দ্য স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন দ্য বিজনেস ডিসিশন তার মানে বিজনেস ডিসিশন আমরা সাথে সাথে বুঝে নিব যে থ্রি ইম্পর্টেন্ট ডিসিশনস এন্ড ইট উইল বি টেকেন সো ইফেক্টিভলি দ্যাট ইট উইল হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দ্য ভ্যালু তো এবং সাথে আরেকটি বলা আছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো কেন বলা আছে কারণ কোম্পানির যে বিজনেস এই বিজনেস করার জন্য প্রথমে আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে তার ফাইন্যান্স করতে হয় ফাইন্যান্সিং ডিসিশন আগে তারপরে আসে কি ইনভেস্টমেন্ট মানে ফাইন্যান্সিং আমরা করব মানে ফান্ড রেজ করব তারপরে সেই ফান্ডের ইউটিলাইজেশন হবে দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন আগে নেই ডিসিশনের বেলায় বাট আমরা ফান্ড রেজ করব আগে তারপরে সেই ফান্ড গুলি আমরা ইনভেস্ট করব ইন দ্য অ্যাসেটস অফ দ্য ফার্ম তো আমরা যখন ফান্ড রেজ করলাম দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিং আর যখন আমরা অ্যাসেট কিনলাম তার মানে দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট তাহলে আমরা কোম্পানির ফান্ড রেজিং এর বা ক্যাপিটাল কালেকশনের ওয়েগুলি কি কি শেয়ার একটা ওয়ে এছাড়াও রয়েছে যদি আমরা বন্ড ইস্যু করি এটা আরেকটি ওয়ে আরও একটি বড় ওয়ে সেটি হলো যে ব্যাংক লোন কারণ আপনি যদি আপনার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারটি খেয়াল করেন দেখবেন যে কোম্পানির টোটাল ক্যাপিটাল 100% ক্যাপিটালের মধ্যে তার ব্যাংক লোন রয়েছে তার বন্ড অর ডিবেঞ্চার রয়েছে অথবা তার শেয়ার তো থাকবেই শেয়ার রয়েছে মানে মেজর এই তিনটি বিষয় থাকে বা আমরা যদি ফাইন্যান্সের ভাষায় বলি ডেট অ্যান্ড ইকুইটি মানে শেয়ারগুলি হলো ইকুইটি আর অন্যান্য যা আছে বন্ড তারপরে ডিবেঞ্চার ব্যাংক লোন এই সবগুলি হলো তার ডেট তার মানে মেজর দুইটি সোর্স থেকে কোম্পানিগুলি ক্যাপিটাল কালেক্ট করে বা ফান্ড রেজ করে বা ফাইন্যান্সিং করে এই দুটি হলো একটি হলো ডেট আর একটি হলো ইকুইটি ওকে তাহলে এখান থেকে ফান্ড রেজ করা হলো বা ফাইন্যান্সিং করা হলো দেন দ্য টোটাল ফান্ড উইল বি ইনভেস্টেড ইনভেস্টমেন্ট মানে হলো সেটাই হলো ফার্মের অ্যাসেট তো আমরা এই যে ক্যাপিটাল কালেক্ট করলাম তার মানে কি এখান থেকে আমাদের একটি ক্যাশ ফ্লো হলো এই যে ক্যাশ ফ্লো আমাদের কাছে আসলো
এই ক্যাশ ফ্লো আবার আমরা এটাকে ইনভেস্ট করলাম, এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা সেখানে বিজনেস করলাম, এই বিজনেস থেকে আবার আমাদের ক্যাশ ফ্লো আসলো, তার মানে কি নেট প্রফিট হলো সেখান থেকে। এই নেট প্রফিট মানে যাবতীয় খরচগুলি বাদ দিলাম, তার মানে আমরা যদি শুরু থেকে চিন্তা করি যে যেই ক্যাপিটালের মাধ্যমে যে ক্যাশ ফ্লো আমাদের কাছে আসলো ফার্মের, এই ক্যাশ ফ্লোর বিভিন্ন ইউটিলাইজেশন আছে, যে আমরা ইনভেস্ট করেছি, তারপরে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাসে খরচ করেছি, কোম্পানির বিভিন্ন র ম্যাটেরিয়ালস অন্যান্য কিছু কিনতে খরচ করেছি, এবং এই এইসব বিজনেসের মাধ্যমে আমাদের যে ক্যাশ ফ্লো হয়েছে, কি কি ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন হয়েছে, তারপরে আমাদের অন্যান্য যে অ্যাসেটে ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে রিটার্ন, বিভিন্ন প্রজেক্ট সেখান থেকে রিটার্ন, তো এই যে বিভিন্ন রিটার্ন সবগুলিকে যদি আমরা সাম আপ করি, দ্যাট ইজ দ্য টোটাল ক্যাশ ফ্লো আর আর্নিং। তো এখান থেকে অন্যান্য ক্যাশ আউটফ্লো যদি বাদ দিই, মানে যেগুলি খরচ হয়েছে, তাহলে আমরা এখান থেকে একটি নেট ক্যাশ ফ্লো পাবো, যে এটি ফার্মের জন্য একটি ক্যাশ ফ্লো রয়ে যায় যেটি সব খরচগুলি বাদ দেওয়ার পরে। তো এই যে ক্যাশ ফ্লো, এটি যদি আমাদের আর্নিং এর চেয়ে, মানে যে ক্যাশ ফ্লো আমরা আর্ন করেছিলাম, ফান্ড রেজ করেছিলাম, সো ওভার দ্য পিরিয়ড, এর চেয়ে যদি আমাদের আর্নিংটা বেশি হয়, তখনই আমরা বলবো যে ভ্যালু অ্যাড হয়েছে। সহজ করে বললে যে আপনি কারো কাছ থেকে 100 টাকা নিয়ে বিজনেস করেছেন, করে এবছর হয়তো ওই 100 টাকার বিজনেস দিয়ে আপনার 20 টাকা এসছে, পরের বছর 50 টাকা এসছে, তারপরের বছর 60 টাকা এসছে, এরকম করে করে ওভার দ্য পিরিয়ড তো আপনার ওই 100 টাকার চেয়ে বেশি এসছে। মানে এই যে ওভার দ্য পিরিয়ড আপনার ওই 100 টাকার চেয়ে বেশি আসলো, আর এই বেশি আসাটাই হলো ফার্ম তার ভ্যালু অ্যাড করলো। এ কারণে আপনি যদি ক্যাশ আপনার যদি ইনফ্লো কম হয়, তখন ফার্মের ডিসিশনের বিষয় যে আমাদের কোথায় গলদ আছে, কোথায় আমাদের সমস্যা আছে, যে আমাদের ক্যাশ ইনফ্লোর চেয়ে আউটফ্লো কম বেশি কেন, কারণ আমার ইনফ্লো বেশি হতে হবে আউটফ্লোর চেয়ে। তো আমরা এখানে মানে একটা শুরুর কোম্পানি যেটা স্টার্টিং বা শুরু করলো, যখন কোম্পানি তার ক্যাপিটাল রেজ করলো, এটা একটি ক্যাশ ফ্লো, এই ক্যাশ ফ্লোকে ইনভেস্ট করা হলো, সেখান থেকে আমাদের রিটার্ন হলো। এক বছরে হয়তো টোটাল ক্যাপিটালের সমান রিটার্ন আমরা পাইনি, বাট ওভার দ্য পিরিয়ড এগুলিকে যদি আমরা সাম আপ করি, যে এবছর পেয়েছি 5 লাখ, নেক্সট ইয়ার 10 লাখ, তারপরে বছর 8 লাখ, এরকম করে করে আমরা যদি একটা ম্যাচুরিটি পিরিয়ড ধরি, যে 10 বছরে এই প্রজেক্টের বা এই কোম্পানির টোটাল ক্যাশ ফ্লো কত, এবং তার ভ্যালু যদি আমরা বের করি, ভ্যালু কিভাবে বের করবো, ওই যে টাইম ভ্যালু অফ মানিতে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ভ্যালু বের করা, এর প্রেজেন্ট ভ্যালু বের করে টোটাল যে ভ্যালু হয়, এই ভ্যালুটি যদি আমাদের ওই টোটাল ক্যাপিটালের মাধ্যমে যে ক্যাশ ফ্লো আমরা আর্ন করেছি তার চেয়ে বেশি হয়, তাহলেই বলবো ফার্ম তার ভ্যালু অ্যাড করেছে। তাহলে ডেফিনেশনে এই দুইটা বিষয় বলা আছে, যে বিজনেস ডিসিশন ক্যাশ ফ্লো, আর এর মাধ্যমেই কি হবে, ফার্মের ভ্যালু অ্যাডিশন হবে, আর ভ্যালু অ্যাড করাটাই হলো কর্পোরেট ফাইন্যান্সের মূল টার্গেট। তেমনি কর্পোরেট ফাইন্যান্সের যাবতীয় ডিসিশন সবকিছু ওই সেন্টার একটাই, সেটা কি আমরা চাই ফার্মে ভ্যালু অ্যাড করি, ফার্মে ভ্যালু অ্যাড করতে চাই আমরা, মানে এই ভ্যালু অ্যাডিশনের বিভিন্ন ওয়েতে করব আমরা, কিন্তু মূল টার্গেট হলো এটা, যে আমরা যাতে ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারি। এ কারণে আমরা যদি ফাইন্যান্সের ভাষায় বলি যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অর দ্য গোল অফ দ্য বিজনেস ফার্ম, তাহলে আমরা কি বলবো, ম্যাক্সিমাইজিং ভ্যালু, adding value, value addition, এবং এই value addition এটাই তো maximization, তো আমরা চাই এখন যা আছে তার চেয়ে বাড়ুক, that is the maximization, এটাই ultimate goal of the business firm. এক কথায় financial management এর goal কি, অথবা business firm এর goal কি, আমরা কি বলবো, maximization of value of the firm or shareholder wealth, shareholder wealth, that is the value of the firm, একই কথা। এই কারণে আমরা এভাবেও বলতে পারি যে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আর ভ্যালু অফ দ্য ফার্ম ম্যাক্সিমাইজেশন, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অর গোল অফ দ্য বিজনেস ফার্ম অর কর্পোরেশন, কর্পোরেশন গোল। ওকে, তাহলে ডেফিনেশনটি এক কথায় বলা আছে, কিন্তু এই ডেফিনেশনের মধ্যে আমরা গত ক্লাসে যা যা করেছি সবকিছু এই ডেফিনেশনের মধ্যে এক কথায় একটি সেন্টেন্সে কিন্তু বলে দেওয়া আছে। তোমরা এতক্ষণ মূলত সামারি করলাম যে গত ক্লাসে যা যা পড়া হয়েছে,
তো এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো অ্যাড করার থাকলে বলতে পারেন, তারপরে আমরা অন্য টপিকে যাব। কমেন্ট করতে চাইলে বা কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আপনি যে বইটা দিয়েছেন স্যার, এটা কি আমাদের লাইব্রেরিতে পাওয়া যাবে স্যার? জি লাইব্রেরিতে আছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তো আমরা যদি কোনো বিষয়ে কোশ্চেন না থাকে দেন নেক্সট টপিকে যেতে চাই। স্যার আমার তো স্যার বই আছে ফান্ডামেন্টাল অফ কর্পোরেট ফাইন্যান্স স্যার, এটাতে কি পাবো স্যার সব? এটাতে ম্যাক্সিমাম পাবেন স্যার, এই 9th এডিশন স্যার এটা। হ্যাঁ এটা কি রস রসের বই না? জি স্যার জি স্যার, রস জর্ডান। রাইট রাইটার কে দেখুন তো, জেফিনা জর্ডান। জর্ডান কোথায়? জি জি হ্যাঁ, এটা হলো রস ওয়েস্টারফিল্ড জাফি। জি জি ওইটা হলো রস ওয়েস্টারফিল্ড জর্ডান। জর্ডান জি স্যার। হ্যাঁ একটু ডিফারেন্স আছে, এইজন্য ভেতরে একটু ডিফারেন্স আছে, বাট আমরা যে টপিকগুলি পড়বো আপনি টপিকগুলি খুঁজে খুঁজে পাবেন, ওর মধ্যে হয়তো পেজ মিলবে না, পেজ মিললো না। হ্যাঁ কিন্তু টপিকগুলি আপনি খুঁজে পাবেন, এটা মিলিয়ে নিতে হবে আপনাকে। জি স্যার। ওকে ফাইন, তো আমরা এরপরে যে বিষয়টি আপনাদের সাথে আলাপ করব যে এই যে ভ্যালু ম্যাক্সিমাইজেশনের কথা বললাম, দ্যাট ইজ দ্য আলটিমেট টার্গেট, আলটিমেট গোল অফ দ্য বিজনেস ফার্ম। এবং বিজনেস ফার্মের ওনার তো শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা এটাই চায় যে ভ্যালু ম্যাক্সিমাইজ হোক, কিন্তু শেয়ার হোল্ডাররা তো আর সবসময় কোম্পানি অপারেট করে না। অপারেট করে কে? শেয়ার হোল্ডার বা কোম্পানির ওনার যারা, তারা তো আর কোম্পানি পরিচালনা করে না, তাহলে কোম্পানিটা চালায় কে? কে অপারেট করে? আপনি কোম্পানির শেয়ার কিনেছেন কিন্তু আপনি কোম্পানি সম্পর্কে জানেন কিভাবে চলে, কত মানে এর অ্যাকাউন্টিং কিভাবে মেনটেন করা হয়, কত প্রফিট হলো, এখানে এমপ্লয়ি সংখ্যা কত, এমপ্লয়িদের কিভাবে ট্রেন আপ করা হয়, এগুলি কিছু তো ইন্টারনাল কোনো কিছুই আপনি জানেন না। আপনি শেয়ার কিনেছেন, এন্ড বাই ডেফিনিশন ইউ আর দ্য ওনার অফ দ্য ফার্ম, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ফার্ম ইন্টারনাল অ্যাক্টিভিটিস, ম্যানেজমেন্ট, এগুলি কিছু। তা মানে কোম্পানি পরিচালনা করে তার ম্যানেজমেন্ট, হু ইজ দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কোত্থেকে আসলো, তাদেরকে নিয়োগ দিল কে, একটু বড় প্রশ্ন। কারণ আপনি তো ওনার, নিয়োগকে তো আপনাকেই দিতে হবে, যেহেতু আপনি কোম্পানির মালিক, আপনি নিয়োগ না দিলে এখানে আরেকজন এসেছে তো তার এখানে ইয়া করার, অপারেট করার তার কোনো সুযোগ নাই। তাহলে বিষয়টি কিভাবে ঘটে? বিষয়টি ঘটে শেয়ার হোল্ডার্স তো হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস, তাই না? একটা কোম্পানির শেয়ার হোল্ডার্স, আউটস্ট্যান্ডিং শেয়ার ইন দ্য মার্কেট, সে অনুযায়ী যারাই শেয়ার কিনবে তারাই শেয়ার হোল্ডার, এবং এদের নাম্বারটি হান্ড্রেডস আর থাউজেন্ডস। তাহলে এতগুলি শেয়ার হোল্ডার তাহলে কিভাবে কোম্পানি পরিচালনা করবে, এই জন্য তারা একটি বোর্ড ফর্ম করে, বোর্ড অফ ডিরেক্টরস বলি না আমরা? জি স্যার। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস, ইয়া, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস কারা? কোম্পানির যারা ডিরেক্টর, যারা পরিচালনা করবে, তার মানে শেয়ার হোল্ডারদের মধ্য থেকে সাম রিপ্রেজেন্টেটিভ হু উইল লিড দ্য ফার্ম। তাহলে ডিরেক্টরসরা কোত্থেকে আসবে? ডিরেক্টরসরা আসবে এই শেয়ার হোল্ডারদের ভোটিং এর মাধ্যমে। ইফ ইট ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি অ্যান্ড লিস্টেড ইন দ্য স্টক মার্কেট, তাহলে সেক্ষেত্রে প্রতি বছরই একটি এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, সবাই জানেন আপনারা, যেগুলি স্ট্যাটিউটরি, এগুলি ম্যান্ডেটরি করতেই হয়, এগুলি না করলে কি হয়, জরিমানা হয় না? এজিএম না করলে কি হয় জানেন তো? ডিরেক্টর, ডিরেক্টরদের নামে ফাইন হয়, জরিমানা হয় স্যার। জি এই যে কিছুদিন আগেই তো রিপোর্ট বের হলো না কেয়া কসমেটিক্স এর উপরে স্যার, কেয়া কসমেটিক্স তো একসময় ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস খুব ভালো ছিল, রিসেন্ট টাইমে হয়তো ভালো নাই। জি বেশি দিন 60 টাকা ছিল দাম শেয়ার, এখন 2 টাকা। জি এই তো রিসেন্ট টাইমে এই যে 2 টাকায় আসছে, তার মানে কি ভ্যালু ম্যাক্সিমাইজ হয়েছে না মিনিমাইজ হয়েছে? মিনিমাইজ, মিনিমাইজ। তাহলে এবার আপনি চিন্তা করেন
যে এই কোম্পানি টার্গেট তো ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার ওয়েলথ তাই ছিল, কিন্তু সেটা তো হয়নি, মানে এখন নাই, একসময় ছিল, এখন সেটা নাই। 2 টাকা মানে কি আপনার ফেস ভ্যালুর চেয়েও কম, তাই না? ভ্যালু ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, ফেস ভ্যালু তো স্যার 10 টাকা, এবং তাদেরকে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে বলা হয়েছে সেই 3 বছর আগে থেকে, তারা করতে পারে নাই, ডিরেক্টরদের নামে ফাইন হয়েছে, তারপরও করতে পারে নাই। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে এই যে ভ্যালু আমরা এখানে বললাম, এই যে ভ্যালু অ্যাডিশনের প্রসঙ্গে, তারা কিন্তু ভ্যালু অ্যাড করতে একটা পর্যায়ে পেরেছে, তারপরে পারেনি, তার হয়তো ইনভেস্টিগেট করলে বিভিন্ন কারণে আমরা আইডেন্টিফাই করব। কিন্তু এই যে তাদের শেয়ার মার্কেটে এই যে খারাপ অবস্থা, তাহলে এই কোম্পানির যারা ওনার, যার মানে তারা শেয়ার হোল্ডার যারা এই কোম্পানির, তারা এখন কি করবে? তারা যে তাদের সেগুলি বলবে, তাদের বক্তব্যগুলি বলবে, এই জন্য তো অ্যানুয়াল জেনারেল মিটিং লাগবে। অ্যানুয়াল জেনারেল মিটিং এ গিয়ে বলবে যে এই ডিরেক্টর দিয়ে আমাদের হবে না, আমরা নতুন ম্যানেজমেন্ট চাই, নতুন ডিরেক্টর চাই, যারা ভালোভাবে কোম্পানি রান করবে, কোম্পানিতে আরো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এগুলি বলতে হবে না শেয়ার হোল্ডারদের এই কথাবার্তা? জি স্যার। বলার জন্য তো তার একটা সুযোগ লাগবে। যেন আপনি শেয়ার কিনে বসে আছেন, আপনার, আপনি হয়তো প্রাইমারি শেয়ার হোল্ড করেন বা রেজিস্টার্ড শেয়ার হোল্ডার, তো আপনার তো অ্যানুয়াল জেনারেল মিটিং এর ইনভাইটেশন পেতে হবে, সেখানে গিয়ে আপনি আপনার বক্তব্যগুলি বলবেন। কিন্তু এজিএম যদি না করে তাহলে কিভাবে বলবেন? বলার তো সুযোগ নাই। এই জন্য এজিএম করাটা বাধ্যবাধকতা আছে, কিন্তু তারা এটা, তাদেরকে ফাইন করা হয়েছে, তারপরও তারা 2 বছর ফেল করেছে, তারা এজিএম করতে পারেনি, এবং আউটপুট তো আমরা এখন দেখছি যে অবস্থায় এসেছে তারা। অথচ এজিএমটা যদি করতে পারতো, তাহলে হয়তো যে শেয়ার হোল্ডারদের সকলের কন্ট্রিবিউশনে, সকলের মতামতে নতুন বোর্ড ফর্ম করে, নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আরো ভালো কিছু করার যেত, বা এখনো হয়তো তারা এসব চিন্তা ভাবনা করবে সামহাও। এনিওয়ে, যেটা আমরা বললাম যে শেয়ার হোল্ডারদের এখানে দেখেন যে তারা কি করে, অ্যানুয়াল জেনারেল মিটিং এ এসে তারা ভোটিং এর মাধ্যমে একটি বোর্ড ফর্ম করে, এই বোর্ড কোম্পানিকে অপারেট করে, এবং এই বোর্ডের একজন চেয়ারম্যান থাকে, বাকিরা বোর্ড মেম্বার থাকে। ইউ গট দি পয়েন্ট? তো এখন এই যে ডিরেক্টরসদের বোর্ড, এখানে ভোটিং এর মাধ্যমে হয়, এবং ভোটিং এর বাইরেও 2 একজন আসে যাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। ইউ গট দি পয়েন্ট? তো সেটি হয়তো গভর্নমেন্টের একটি সিস্টেম আছে। কি রে, এটা মনি তোমার হাতে পেয়ারা, এটা দাও, কেটে খায় দেখি। তো গভর্নমেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয় কোম্পানিকে দেখভাল করার জন্য, মনিটর করার জন্য, যেমনি ইসলামী ব্যাংকে দিয়েছে, আপনারা জানেন ওই ঘটনা, তো এরকমের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর গভর্নমেন্ট যখন দেয়, তখন ওই ইলেক্টেড, ইলেকশনের মাধ্যমে যারা আসে তাদের বাইরে 2 একজন থাকতে পারে। এই টোটালটা মিলেই হলো বোর্ড অফ ডিরেক্টরস। এই বোর্ডের কাজ হলো কোম্পানির যাবতীয় সবকিছু বিষয় দেখাশোনা করা, এর মূল বিষয়গুলি, এর ফাইন্যান্সিং, এর ইনভেস্টমেন্ট, এই মূল ডিসিশন মেকিং গুলি দেখা। যেহেতু বোর্ড অফ ডিরেক্টরসরা সরাসরি কোম্পানি অপারেট করে না, প্রথমেই যে কাজটি তারা করে সেটি হলো একজন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং সিইওর মাধ্যমে অন্যান্য ম্যানেজারসদের এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়, এবং সিইও লিড দেয় টোটাল ম্যানেজমেন্ট অফ দ্য ফার্ম। তাহলে উপরে হলো বোর্ড, বোর্ডের আন্ডারে সিইও, এবং সিইওর আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বা টোটাল ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি। এবং এই যে বোর্ড, এই বোর্ড কোত্থেকে আসলো? শেয়ার হোল্ডারদের ভোটিং এর মাধ্যমে। তার মানে শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ হলো বোর্ড, বোর্ড সিইও কে নিয়োগ দিল এবং সে তার ম্যানেজমেন্ট সেট আপ করলো। তাহলে আমরা যেটি বললাম যে আপনি একজন শেয়ার হোল্ডার, তাহলে কোম্পানি পরিচালনায় আপনার ভূমিকা কি? ভূমিকা এখানেই যে আপনি তো এই ম্যানেজমেন্টকে আপনি নিয়োগ দিয়েছেন, এই ম্যানেজমেন্টকে, কোম্পানিকে দেখাশোনা করার জন্য আপনি নিয়োগ দিয়েছেন, বিকজ ইউ আর দ্য ওনার। এবার ম্যানেজমেন্ট যা করবে সেখানে তার এই রাইট আছে, তাকে সেই সুযোগ দেয়া হয়েছে যে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলি করো, ডিসিশনগুলি মেক করো। যদিও সবসময় তারা পারে না, ডিরেক্টরসরা বিভিন্ন সময় ইনফ্লুয়েন্স করে, আনডিউ ইনফ্লুয়েন্স করে, প্রেশারাইজ করে, যার কারণে তারা অনেক অনেক কিছু করতে বাধ্য হয়, যেটা করলে কোম্পানির ক্ষতি হয়, এরকম অনেক কিছু করতেও বাধ্য হয়।
কিন্তু থিওরিটিক্যালি তাদেরকে এই ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম দেয়া হয়েছে যে তোমরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিয়ে কোম্পানির ভালোর জন্য যা যা দরকার তোমরা করবে। কিন্তু অনেক সময় কি দেখি আমরা যে ব্রাঞ্চ ম্যানেজার সে লোন দিতে চাচ্ছে না, কারণ ইট ইজ নট এ ভায়াবল প্রজেক্ট, ফাইন্যান্সিয়ালি ফিজিবল না, কিন্তু ডিরেক্টরসদের রেকমেন্ডেশনে প্রেশারাইজে সে দিতে বাধ্য হচ্ছে, মানে আনডিউ ইনফ্লুয়েন্স। আর শুধু কি তাই, আমরা তো দেখলামই কিছুদিন আগে শিকদার গ্রুপ কিভাবে একটি ব্যাংকে গিয়ে কিভাবে ফোর্স করলো লোনের জন্য, দেখলাম না আমরা? এগুলি ফোর্স এনফোর্সমেন্ট, এগুলি তো থাকি। মানে ব্রাঞ্চ ম্যানেজার অনেক টেনশনের মধ্যে থাকতে হয় তার, একদিকে ডিরেক্টরদের বিভিন্ন রেকমেন্ডেশন প্রেশার, অন্যদিকে যারা লোন নিতে চায় বা তারা যারা আছে কোম্পানির ক্লায়েন্ট তাদের বিভিন্ন লবিং থাকে, সেদিক থেকে বিভিন্ন প্রেশার থাকে। তো আলটিমেটলি তার যে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেক করার যে জায়গাটা সেটা অনেক ক্ষেত্রেই খর্ব হয়, এবং আলটিমেটলি যদি লোন রিকভারি না হয়, ব্যাড ডেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দায়ভার আবার ওই ম্যানেজারকেই নিতে হয়। কারণ তখন তো আবার বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ আপনারা বলবেন, এই শেয়ার হোল্ডাররাই বলবে যে এই ম্যানেজমেন্ট ভালো না, সে তো কোম্পানির প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারেনি, যার কারণে আমাদের ভ্যালু ম্যাক্সিমাইজ হয়নি, তাহলে এ কারণে এই ম্যানেজমেন্টের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি কি, যে একদিকে ভ্যালু ম্যাক্সিমাইজ করতে হবে তার, অন্যদিকে আবার তার পারফরমেন্স ভালো রাখতে হবে, না হলে সেক্ষেত্রে তার প্রেশার, তাহলে সে কি করবে? ইউ গট দি পয়েন্ট? আপনাদের, আপনারা যারা বিভিন্ন জায়গাতে কাজ করেন হয়তো কারো এরকমের এক্সপিরিয়েন্স থাকতেও পারে, যে একদিকে আপনি পারফরমেন্স শো করার জন্য যেটা দরকার সেটা করতে যাচ্ছেন, অন্যদিকে আবার উপর মহলের বা বোর্ড অফ ডিরেক্টরস বা তাদের আরেকটি প্রেশার, দুইটাকে ম্যানেজ করতে গিয়ে একটি সমস্যা তৈরি হয়, এবং এই সমস্যাটি ফাইন্যান্সের নাম হলো এজেন্সি প্রবলেম। সবাই দেখতে পাচ্ছেন 1.5 বইয়ে আমি বের করে রেখেছি এজেন্সি প্রবলেম। তাহলে এজেন্সি প্রবলেমটা কি, প্রবলেম অ্যারাইজেস বিটুইন দ্য ম্যানেজার্স অ্যান্ড দ্য ওনার্স অফ দ্য ফার্ম রিলেটিং টু দেয়ার সেলফ ইন্টারেস্ট। এই দুইটা গ্রুপের দুই রকমের ইন্টারেস্ট, ম্যানেজারদের ইন্টারেস্ট, তাদের পার্সোনাল বেনিফিট। ম্যানেজারদের পার্সোনাল বেনিফিট কি, যে আমি ভালো পারফরমেন্স শো করব, আমার প্রমোশন হবে, আমার স্যালারি ইনক্রিজ করবে, এগুলি তার পার্সোনাল বেনিফিট। আর অন্যদিকে ওনার অফ দ্য ফার্ম মানে শেয়ার হোল্ডার বোর্ড, তাদের বেনিফিট কি, তারা কি চায়, তারা চায় আপনি আপনার প্রমোশন হলো কি, স্যালারি বাড়লো কি না, এগুলি তো তারা খুব বড় মানে মেইন কনসার্ন না, তাদের কনসার্ন কোম্পানি কতদূর প্রোগ্রেস করলো, কোম্পানি কতটা মানে অ্যাডভান্স করলো, তার ভ্যালু কতটা ম্যাক্সিমাইজ করলো। ভ্যালু ম্যাক্সিমাইজ করতে গিয়ে আপনার মতো দুই একজন এমপ্লয়িকে যদি তার বাদ দিতে হয় সেটাও সে করবে, তাহলে এখানে চ্যালেঞ্জটি হয় যে এমপ্লয়ি বা ম্যানেজমেন্ট সে চাচ্ছে একদিকে তার পারফরমেন্স ধরে রাখা, আর অন্যদিকে ম্যানেজমেন্ট চাচ্ছে মানে আপার যেটি ওনার তারা চাচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজেশন। তাহলে এই দুইটি ইন্টারেস্ট যখন কোঅর্ডিনেশন করতে হয় দুইটি ইন্টারেস্টকে, তখনই প্রবলেম অ্যারাইজ করে সামটাইমস, অ্যান্ড দিস প্রবলেম অর দিস কনফ্লিক্ট ইজ কল্ড এজেন্সি প্রবলেম। ইউ গট দি পয়েন্ট? এখন এই এজেন্সি প্রবলেম থাকবে, এই এজেন্সি প্রবলেম থাকবে বিকজ ইন কর্পোরেশন দ্য ওনার্স ডু নট অপারেট দ্য ফার্ম ডিরেক্টলি, এ কারণে এজেন্সি প্রবলেম থাকবে, যেহেতু ম্যানেজমেন্টকে দিয়ে সব কাজ করাতে হয়। এবং ম্যানেজমেন্টকে অন্য ভাষায় আমরা ডিফাইন করতে পারি, ম্যানেজমেন্ট আর দ্য এজেন্ট অফ দ্য ওনার, ম্যানেজমেন্ট অফ দ্য এজেন্ট অফ দ্য ওনার অফ দ্য ফার্ম। কারণ কি, ওনার সরাসরি কাজ করে না, এই ম্যানেজমেন্টকে দিয়ে করায়, তাহলে সে কি, সে হলো এজেন্ট। কার এজেন্ট? প্রিন্সিপালের এজেন্ট, প্রিন্সিপাল কে এখানে, ওনার। ইউ গট দি পয়েন্ট? নিজে কাজ করলে তো প্রিন্সিপাল নিজেই ফিল্ডে থাকলো, তাই না? যেমনি এক মালিকানা সোল প্রপ্রাইটারশিপ বিজনেসে হয়,
জি স্যার অবশ্যই কি যিনি ওনার তিনি আবার ফিল্ডে কাজ করেন তিনি ফিল্ডে কাজ করেন তাহলে অল ইন অল জি স্যার তাহলে সবই তো উনি কিন্তু ওখানে যিনি প্রিন্সিপাল উনি এজেন্ট সবকিছু উনি আর কর্পোরেশনের ক্ষেত্রে কি প্রিন্সিপাল হলো ওনার জি স্যার আর এজেন্ট কারা যারা কোম্পানি ম্যানেজমেন্ট তাহলে এদের এরা হলো এজেন্ট এখন এই প্রসঙ্গে সোল প্রপ্রোটারশিপে তো দেখি যে একজনই মালিকানা তাই না জি স্যার এবং আপনারা আরেকটি নতুন ইনফরমেশন এই বইয়ে নাই এটা আপনাদের জানা থাকতে হবে এই কর্পোরেশনের যে কোম্পানি অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে আবার রিফরমেশন আনা হচ্ছে রিসেন্টলি এবং সেখানে এখন একজনেরও কোম্পানি হবে যার মালিকানা একজন এই এরকমের কোম্পানি তৈরি হবে এখন বাংলাদেশে এখন একটি কোম্পানি রেজিস্ট্রেশন নিতে হলে কতজন মেম্বার দরকার হয় জানেন তো 20 জন না স্যার 7 জন স্যার মিনিমাম 3 জন স্যার এট লিস্ট 7 তাই না এট লিস্ট 7 না স্যার জি স্যার এখন এইখানে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে কোম্পানি অ্যাক্টে এবং এখন থেকে একজন হলেই আপনি একটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং সেটা কোম্পানি অ্যাক্টের আন্ডারই সেটা কোম্পানি হিসেবেই মার্কেটে চলবে ই গট দি পয়েন্ট একজনই একটা কর্পোরেশন দিয়ে দেব একজনই একটা কর্পোরেশন স্বচ্ছতা কিভাবে আসবে স্যার স্বচ্ছতা কিভাবে আসবে সেটা বড় প্রশ্ন কারণ এটি এখন এটি কেন করা হচ্ছে সেটি আরেকটি বিষয় এটি করা হচ্ছে এটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রেসার ওয়ার্ল্ড ব্যাংকের কথা আপনাদের গত ক্লাসে শেষের দিকে একটু বলেছিলাম যারা ছিলেন যে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলি আছে আমাদেরকে লোন দেয় এবং তারা হার্ড লোন দেয় সফট লোন খুব কম দেয় বলেছিলাম না মনে আছে তার মানে কন্ডিশনাল লোন তারা যখন আমাদেরকে লোন দেয় বাংলাদেশকে লোন দেয় এগুলি উইথ কন্ডিশন লোনগুলি দিয়ে থাকে তার মানে আপনার এই কন্ডিশন ফুলফিল করতে হবে তারপরে আপনি লোন পাবেন মনে আছে বলেছিলাম জি স্যার মনে আছে স্যার বলছিলেন আচ্ছা তাহলে তারই একটি ডেভেলপমেন্ট হলো এই एग्जांपलটি যেটি বললাম ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট কি স্যার এখানে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট তো অলরেডি সে 250 মিলিয়ন ডলার বাংলাদেশকে এই বাজেট এখানে দিয়েছে এই জুন মাসে দিয়েছে 250 মিলিয়ন ডলার गवर्नमेंट কে বাজেট সাপোর্ট হিসেবে লোন দিয়েছে আর এটা কত পার্সেন্ট সুদে দিয়েছে স্যার এই টাকা এই এই লোনের ইন্টারেস্ট আপনার খুব বেশি থাকে না 5-6% এরকম থাকে আমি এক্স্যাক্ট বলতে পারবো না এরকম এর কি তো 5-6% বা 4% এরকম এর থাকে তো এখন এই যে লোন দিয়েছে এই 250 মিলিয়ন ডলার এটার নাম হলো বাজেট সাপোর্ট লোন মানে गवर्नमेंट এই যে রিসেন্ট টাইম যে বাজেটটি পেশ করলো তাদের কাছ থেকে নিয়েছে এই বাজেটে শর্ত ছিল যে কোম্পানি অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট আনতে হবে এবং একজনের কোম্পানি তৈরি করার সুযোগ দিতে হবে যাতে করে ফ্যামিলি বিজনেসগুলি আরো বেশি হয় যারা ফ্যামিলিতে এখন তো বিভিন্ন কোম্পানিতে আছে ফ্যামিলির যে বাবা মানে ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান ওয়াইফ মেম্বার ছেলে সেক্রেটারি এরকম থাকে না বিভিন্ন কোম্পানিতে জি স্যার এখন এত ঝামেলা দরকার নাই এখন একজন আপনারই কোম্পানি আপনি চেয়ারম্যান আপনি সব এই এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসার ছিল যে এটা করতে হবে এবং অলরেডি এটা গোইং টু বি পাসড এটা পারে এটা তো নেগেটিভ ইমপ্যাক্ট হওয়ার কথা ওয়ার্ল্ড ব্যাংক এটা চিন্তা করে নি কারণ তখন সৈদা স্যার হয়ে যাবে তো এক্স্যাক্টলি হয়ে যাবে এক্স্যাক্টলি তাই তো হবে কারণ এখন তো আমরা দেখি ফ্যামিলির কয়েকজন লোক যখন একটা কোম্পানির ইসে থাকে বোর্ডে থাকে তখনই তো অনেক স্বেচ্ছাচারিতে হয় আর সেখানে একজন ব্যক্তির কোম্পানি যখন থাকবে জি স্যার এখানে তো তার অবস্থা যে কি হবে আল্লাহ পাক তবে তারা যেটা দেখিয়েছে তাদের যুক্তি কি মানে তাদের যুক্তি হলো জি তাহলে কি এমডি চেয়ারম্যান ডিরেক্টর সব একজনই স্যার একজন এইগুলো স্যার কর্পোরেশন কি চলতে পারবে এইভাবে কর্পোরেশন কর্পোরেশন তাদের যুক্তিটা কি স্যার বলেন তাদের যুক্তি হলো এর মাধ্যমে বাংলাদেশে মানে লাখ লাখ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হবে
যারা এখন কর্পোরেশন খুলতে পারছে না, এরকমের স্টার্টআপ কোম্পানিগুলি ডেভেলপ হবে, অনেক এন্টারপ্রেনার ডেভেলপ হবে বাংলাদেশে, বিজনেস এক্সপ্যান্ড করবে, এটা যুক্তি দেখিয়েছে তারা ওয়ার্ল্ড ব্যাংক। এবং বাংলাদেশের ইকোনমি আরো ভাইব্রেন্ট হবে, এখানে ইনভেস্টমেন্ট বাড়বে, এর মাধ্যমে ফরেন ডিরেক্টরের মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা FDI সেটিও এখানে আসবে। এবং বাংলাদেশকে এই বেনিফিটটি দেখিয়েছে যে ফরেনাররা বা বাইরের ইনভেস্টমেন্টগুলি এখানে বাড়বে, কারণ এখন তো একজন ব্যক্তি এসে ইনভেস্ট করে কোম্পানি খুলতে পারে না, আর তখন এই সুযোগটা দিলে আপনার FDI বেড়ে যাবে। ইউ গট দি পয়েন্ট? এখন এই লোনগুলি যে তারা দেয় এইগুলিকে বলে হার্ড লোন, এবং এই কন্ডিশন ফুলফিল করার পরে তারপরে লোন রিলিজ করে। কিন্তু এবছরই শুধু এই বাজেট সাপোর্ট 250 লাখ, এই যেটা বললাম $1 মিলিয়ন, এই বাজেট সাপোর্টটি তারা কন্ডিশন ফুলফিল করার আগেই দিয়েছে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, এর জন্য তারা মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখেছে, মানে তাদের ভাষায় যে এটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে আপনারা কন্ডিশন ফুলফিল করার আগেই লোন দিলাম, এখন তাড়াতাড়ি কবে ফুলফিল করবেন বলেন। ইউ গট দি পয়েন্ট? এবং সরকারও আশ্বস্ত করেছে, হ্যাঁ আমরা এই 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 পার্লামেন্টে আমরা এটা সবকিছু রেডি, এখানে প্রস্তুত আছে। এবং হচ্ছে এটা তারা বলবে, এটা তো আরেকটি বড় প্রশ্ন। যারা বলবে তাদেরকেও যদি কোম্পানি খোলার অনুমতি দেয়া হয় এবং সে যদি আবার লোন নিতে পারে ব্যাংক থেকে, এবং সেই লোন দিয়ে যদি কোম্পানি অপারেট করতে পারে নিজের কোম্পানি নিজে, তাহলে তার বলার দরকারটা কি? এভাবেই তো চলছে দেশ। এটি হলো আমাদের রিসেন্ট কোম্পানি অ্যাক্টের একটা এডিশন, যে এক ব্যক্তির কোম্পানি আসবে এখন থেকে, এটা আসবে, এটা পার্লামেন্টে চলে গেছে, পাশ হলে এরপরে রেজিস্ট্রেশন শুরু হবে। এরপর দেখবেন যে হাজার হাজার কোম্পানি শুধু দিন দিন মার্কেটে আসতেছে, আর ব্যাংকাররাও খুশি হবে, কারণ এরা তো আর লোনের জন্য ব্যাংকে যাবে এবং ওই কোম্পানির নামে লোন নিবে, তো তখন ব্যাংকাররাও খুশি হবে যে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়েছে। তো ব্যাংকের অলস টাকা পড়ে থাকবে না, এখন বিষয় হলো এই একজন ব্যক্তির কোম্পানি যখন চালু হবে দেশে, এরা যখন ব্যাংক লোন নিবে, আর কিছুদিন পর এই লোক এই কোম্পানি বন্ধ করে দিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে, তখন লসটা কার হবে? লসটা কার হবে? ক্রেডিটরদের। আমরা গত ক্লাসে এগুলি আলাপ করেছিলাম যে কিভাবে মানে লায়াবিলিটি নেয় না শেয়ার হোল্ডাররা, তো এখানেও তাই হবে, যারা কোম্পানির নামে কোটি কোটি টাকা লোন নিবে, লোন নিয়ে বিজনেস করবে, বিজনেস করে। স্যার এটা কি ইউরোপ আমেরিকাতে কি ব্যাংক কোম্পানি অ্যাক্ট এরকম আছে স্যার? সম্ভবত আছে, না হলে তো আর বাংলাদেশে সাজেশন দেওয়ার কথা না, এই বা অন্য দেশে কোথাও না কোথাও আছে, হঠাৎ করে বাংলাদেশে এই সাজেশন দেয়নি। তো এখন এর ইম্প্যাক্ট আসলে অনেক ভাবে আমরা দেখব ইন ফিউচার। আলটিমেট এই যে বাজেট সাপোর্টের কথা বললাম, এই বাজেট সাপোর্টের মাধ্যমে তারা এই লোনটি দিয়েছে এবং এর সাথে এই কন্ডিশনটি জুড়ে দিয়েছে, এবং সরকার অলরেডি একমত হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এইসব কোম্পানিগুলি মার্কেটে আসা শুরু হবে। তো তারা যে আবার পাবলিক লিমিটেড কোম্পানি হলে সেক্ষেত্রে তারা তো আবার শেয়ার ইস্যুও করবে,
প্রাইভেট হলে এক কথা আর পাবলিক হলে তো সেই সুযোগ যদি আবার দেয়া হয় তখন তারা মার্কেটে শেয়ার ইস্যু করবে, এটি আরো একটি মানে হেফাজত অবস্থা হওয়ার চান্স আছে। তো যাই হোক, এখন আমরা যেটি বললাম এই যে ওনার এক ব্যক্তি হোক বা অনেক ব্যক্তি হোক, এদের ইন্টারেস্ট আর ম্যানেজমেন্ট যারা মানে এরাই তো ম্যানেজমেন্ট বলতে তো এমপ্লয়ি, আর যার শেয়ার হোল্ডার হলো ওনার, তাহলে একদিকে কোম্পানির ওনারদের ইন্টারেস্ট আর একদিকে হলো ম্যানেজারের ইন্টারেস্ট, ম্যানেজমেন্টের ইন্টারেস্ট। এই দুইটা ইন্টারেস্টের মধ্যে যে কনফ্লিক্ট সেটাই হলো এজেন্সি কনফ্লিক্ট বা এজেন্সি প্রবলেম। এটা কেন হয়, এটা অ্যারাইজ করবে কেন? একজনের ইন্টারেস্ট এক রকম, তার সাথে মিলবে না। জি, এবং দুইটা ইন্টারেস্ট তো দুই রকম, এর জন্য যে ম্যানেজমেন্ট বা কোম্পানির যারা এমপ্লয়ি বা ম্যানেজারস তাদের ইন্টারেস্টটা কি, এখানে যেটা আমরা বললাম যে সেলফ ইন্টারেস্ট, তাদের পারফরম্যান্স ভালো শো করা, তাদের প্রমোশন হওয়া, তাদের স্যালারি বাড়া, বেনিফিটগুলি পাওয়া, এগুলি। আর কোম্পানির ওনারদের ইন্টারেস্ট কি, ভ্যালু ম্যাক্সিমাইজেশন। এখন ভ্যালু ম্যাক্সিমাইজ করতে গিয়ে কোন ডিরেক্টর বলতে পারে আপনি এখানে ইনভেস্ট করেন, ম্যানেজমেন্ট ম্যানেজারদেরকে প্রেশার দিতে পারে যে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে কি হবে, আমাদের কোম্পানির রিটার্ন বাড়বে, কোম্পানি আরো এক্সপ্যান্ড করবে এবং কোম্পানির প্রফিট বাড়বে, আলটিমেটলি মার্কেটের শেয়ার প্রাইস বাড়বে। মানে এটা একটা তো একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, মানে এটা ইনভেস্টমেন্ট, বড় প্রজেক্টে ইনভেস্টমেন্ট। এরকম কোম্পানি যখন বড় বড় ডিসিশন নেয়, এটা মার্কেটে যখন এটা পাবলিকলি স্প্রেড করে তখন কোম্পানির শেয়ার প্রাইসে এর একটা ইম্প্যাক্ট পড়ে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কোম্পানির যারা ওনার তারা এমপ্লয়িকে বা ম্যানেজমেন্টকে সিইওকে বললো যে আপনি এখানে ইনভেস্ট করেন, কিন্তু সিইও তার অ্যানালাইসিস করে দেখলো এখানে ইনভেস্ট করা এটা রিস্কি প্রজেক্ট, এখান থেকে রিটার্ন আসার পসিবিলিটি কম, তাহলে তার ফাইন্যান্সিং বা ইনভেস্টমেন্টের যে তার নলেজ সেই নলেজ অনুযায়ী তার এখানে ইনভেস্ট করার কথা না, কিন্তু সে এটা করতে বাধ্য হয় বিকজ অফ প্রেশার। এই যে কনফ্লিক্ট হলো, আর যদি সে এখন প্রশ্ন হলো যদি সে না করে ডিনাই করে তাহলে কি হবে, তাহলে দুইটি বিষয় হতে পারে, যে মানে ডিরেক্টরদের সাথে কনফ্লিক্ট মানে ওনারদের সাথে কনফ্লিক্ট হবে এমপ্লয়ি বা সিইও বা ম্যানেজার, এই কনফ্লিক্ট হলে তখন ডিরেক্টরদেররা তো এদেরকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং মেকানিজম তারা এখানে অ্যাপ্লাই করবে। কি কি মেকানিজম? যে একটা মেকানিজম হলো থ্রেট দিতে পারে যে কথা শুনতে হবে না হলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান, তাই না? এটা তো একটা আলটিমেট থ্রেট, এবং সেটা সিইও কেও বলতে পারে, এবং সিইও কে হয়তো টার্মিনেট করতে একটু সময় লাগে বা এটা একটা চ্যালেঞ্জ, হয়তো তাকে রিনিউ আর করে না, একটা টার্ম থাকে তো যে আচ্ছা আগামী বছর আর রিনিউ করা হবে না, ওখানে আপনার সাথে কন্ট্যাক্ট শেষ, এরকমের চ্যালেঞ্জের মধ্যে পড়ে তারা তাদের এই কথা না শুনলে। এটা একটা ওয়ে, এটা নেগেটিভ ওয়ে, মানে এভাবে কথা শোনানো এটা নেগেটিভ অ্যাপ্রোচ, যে আপনি থ্রেট দিয়ে যদি আপনি মানে কথা শোনান জোর করে, এটা সব ক্ষেত্রেই যে কোনো জোরাজুরি করে কাউকে দিয়ে করানো এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ। পজিটিভ অ্যাপ্রোচ কি? পজিটিভ অ্যাপ্রোচ ছিল যে তাদেরকে বুঝানো, কাদেরকে? ম্যানেজারদেরকে, যে বুঝানো যে এখানে আপনারা যদি কথা শুনেন আমাদের ডিরেকশনগুলি মেনে চলেন তাহলে আলটিমেটলি কি হবে, আপনাদের এই বেনিফিট হবে, সেগুলি বুঝানো একটা দিক। সেকেন্ডলি আপনাদেরকে এই ইনসেন্টিভ দেওয়া হবে, এটা আর একটা দিক। আর সবচেয়ে বড় দিক হলো এদেরকে কিছু শেয়ার অফার করা, যে আপনারা সবাই আপনাদেরকে কিছু বোনাস শেয়ার দেওয়া হচ্ছে, সকল এমপ্লয়িকে কিছু বোনাস শেয়ার দেওয়া হচ্ছে ম্যানেজারদেরকে। এই বোনাস শেয়ার দেওয়া হলে কি হবে, যে তারাও কোম্পানির ওনার হবে, তাহলে যারা এমপ্লয়ি তাদের পরিচয় দুটো, একদিকে সে এমপ্লয়ি তার মানে সে স্যালারি পায়, আর একদিকে সে কোম্পানির ওনার, বিকজ
বিকজ সে এখন শেয়ার হোল্ড করবে, তাকে শেয়ার অফার করা হয়েছে, তাহলে শেয়ার অফার করলে সে শেয়ার হোল্ডার হবে, আর শেয়ার হোল্ড করলে সে কোম্পানির ওনার হবে, আর যখনই আপনি কোম্পানির ওনার হবেন তখন তো আপনি আপনি ওই স্বার্থটাও চিন্তা করবেন, হ্যাঁ কোম্পানির ভালো যাতে হয়, আমার এখানে 1,00,000 টাকার শেয়ার আছে, শেয়ার প্রাইস যাতে মার্কেটে বাড়ে, তাহলে আমারও তো বেনিফিট আছে, তাহলে এইটা আরেকটা অ্যাপ্রোচ। তো এভাবেও এগুলিকে মিনিমাইজ করা হয়। অ্যানাদার অ্যাপ্রোচ যে এই ম্যানেজার এদেরকে বোঝানো, কিভাবে বোঝাবে, যে টেক ওভার থ্রেট, যে আপনারা যদি এই ডিরেকশনগুলি না শুনেন, কোম্পানির আমরা যেমনি বলি সেই ডিসিশনগুলি মেক না করেন, কোম্পানির অবস্থা যদি খারাপ হয়ে যায়, শেয়ার প্রাইস যদি মার্কেটে ফল করে, অন্য কোম্পানি আমাদের কোম্পানির শেয়ার কিনবে, কিনতে কিনতে যখন 50%-এর বেশি কিনে ফেলবে, তখন কিন্তু আমাদের এই এই বোর্ডকে তারা দখল করে নেবে, দখল করে নিয়ে তখন তারাই কন্ট্রোল করবে, আর এই সিইও থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্টকে তারা চেঞ্জ করে ফেলবে। এখন আপনি কি কথা শুনতে চাচ্ছেন নাকি আপনি চাকরি হারাইতে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? এটা আরেকটি আরেকটি ওয়ে, সেটিকে বলা হয় টেক ওভার থ্রেট, মানে কোম্পানি টেক ওভার করে নেবে আর একজন, সেটা বোঝানো। তো এই যে এভাবে যে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই এজেন্সি প্রবলেমগুলি মিনিমাইজ করা হয়, আর এজেন্সি প্রবলেমের মাধ্যমে কোম্পানির যে ক্ষতি হয়, যে লস হয়, সেটা হলো এজেন্সি কস্ট। আর এগুলিকে ওভারকাম করার যে মেকানিজমগুলি বললাম, এগুলির মাধ্যমে এগুলি মিনিমাইজ করা যায়। এই যে আমি আপনাদেরকে শো করছি এখানে, ডু ম্যানেজার্স অ্যাক্ট ইন দ্য স্টক হোল্ডার্স ইন্টারেস্ট, যেগুলি এতক্ষণ আলাপ করলাম, যে ম্যানেজাররা কি সবসময় স্টক হোল্ডারদের শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট অনুযায়ী চলবে? যদি না চলে তাহলে তো এজেন্সি প্রবলেম হয়, আমরা আগেই জানলাম। এবং সেক্ষেত্রে মিনিমাইজ করার জন্য এক নম্বরে কি বললাম, ম্যানেজারিয়াল কম্পেনসেশন, মানে কি যে এদেরকে শেয়ার অফার করা, কন্ট্রোল অফ দ্য ফার্ম, কন্ট্রোল করা আর কি, যেটা বললাম যে কন্ট্রোলিং মেকানিজম। তো কন্ট্রোলিং মেকানিজমের মধ্যে ওই যেগুলি বললাম, টেক ওভার থ্রেট, তারপরে এই যে ফায়ারিং থ্রেট, এগুলি হলো কন্ট্রোল। মূলত এর মাধ্যমে একটি কোম্পানির এজেন্সি প্রবলেমকে মিনিমাইজ করা যায়। তাহলে প্রথম বিষয় হলো এজেন্সি প্রবলেমটা কি, আমরা এখানে জানলাম ইট ইজ দ্য প্রবলেম অ্যারাইজেস ডিউ টু ডিফারেন্ট ইন্টারেস্ট অফ দ্য ম্যানেজার্স অ্যান্ড দ্য স্টক হোল্ডার্স। এবং এই প্রবলেমটি কেন অ্যারাইজ করে, যে দুই রকমের ইন্টারেস্ট, দুই গ্রুপের ইন্টারেস্টের ভিন্নতা, ডিফারেন্সিয়েশন অফ ইন্টারেস্ট, এ কারণে এটি অ্যারাইজ করে। এবং এটি অ্যারাইজ করলে কি সমস্যা হয়, সমস্যা তো অনেক রকমই হয়, আমরা যেটা জানলাম যে কোম্পানির লস হতে পারে, কোম্পানির এক্সপ্যানশনের সমস্যা হতে পারে, ভ্যালু ম্যাক্সিমাইজেশনে সমস্যা হতে পারে, কোম্পানি যেটি গোল হিসেবে টার্গেট সেট করলো সেটা অ্যাচিভ না হতে পারে। তো এই যে ক্ষতিগুলি হতে পারে, কোম্পানির লসগুলি হতে পারে, দ্যাট ইজ দ্য কস্ট অফ এজেন্সি প্রবলেম, মানে এই এই লসগুলি হলো কস্ট অফ এজেন্সি প্রবলেম। তাহলে এজেন্সি প্রবলেমকে কিভাবে ওভারকাম করা যাবে, ওভারকাম করার মেইন দুইটা মেকানিজম বইয়ের ভাষায় যদি বলি, যে ম্যানেজারিয়াল কম্পেনসেশন ইজ অন ওয়ে, অ্যানাদার ওয়ে দ্য কন্ট্রোল অফ দ্য ফার্ম, আর ফার্মের কন্ট্রোলিংটা কিভাবে হবে সেক্ষেত্রে আমরা দুইটি উপায় বলেছি, যে একটি হলো ফায়ারিং থ্রেট আর একটি হলো টেক ওভার থ্রেট। ইউ গট দি পয়েন্ট, যেভাবে কন্ট্রোল করা যাবে এর মাধ্যমে আমরা এজেন্সি প্রবলেমের সলভ করতে পারি। ওকে, সবাই বুঝছেন? কোনো প্রশ্ন, কোনো কমেন্ট থাকলে বা এই জাতীয় কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন সবার সাথে। স্যার আপনি একদম প্র্যাকটিক্যালি বলছেন, মানে এগুলো মানে আমার মানে শেয়ার ক্যাটাগরি তো এগুলোর সাথে জড়িত। জি, আপনি এজিএম এ জয়েন করেছেন, কোন কোম্পানির এজিএম এ গিয়েছেন কখনো? স্যার আমি গেছি, আমাদের ব্যাংকেরটাই গেছি স্যার। আচ্ছা, একদম ক্লিয়ার, স্পষ্ট হচ্ছে।
এজিএম এ কি কি হয় বলেন তো? এজিএম এ স্যার শেয়ারহোল্ডারদের সেখানে যদি কোনো ডিভিডেন্ড ঘোষণা হয়, স্টক ঘোষণা হয়, সেগুলো ওখানে প্রকাশ করা হয়। স্টাফদেরকে চলতি বছর কোনো ইনক্রিমেন্ট দিয়েছে কিনা, প্রমোশন দিয়েছে কিনা, বোনাস দিয়েছে কিনা, এগুলো শেয়ারহোল্ডারদের ভিতরে প্রকাশ করেছে। আর বিভিন্ন কোন কোম্পানির যদি আপডেট করছে, কোন নীতি নির্ধারণী কিছু করে থাকে, সেই বিষয় সম্বন্ধে জানানো আছে। এক কথায় বললে এখানে অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ করা হয়, তাই তো? কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ করা হয়, তো এই এটা পাবলিকলি দেয়া হয়। তেমনি ওখানে সবাই যারা উপস্থিত থাকে, এবং এই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দুইটি বিষয় থাকে, এটা রিটেনই থাকে, একটা হলো চেয়ারম্যান স্পিচ শুরুতে থাকে, আর একটি হলো ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, দুইটি বিষয় থাকে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে। চেয়ারম্যান স্পিচ এটা তো ওখানে লেখাও থাকে, যিনি বলে চেয়ারম্যান স্পিচ থাকে স্যার, জি। এই স্পিচে মূলত কোম্পানির পাস্ট পারফরম্যান্স এটা নিয়ে উনি বলেন, মানে বিগত দিনে আমরা কি কি করলাম, আমাদের পারফরম্যান্স, আমাদের এখন আর্নিং পার শেয়ার কেমন হলো, আমাদের বর্তমান অবস্থা কি কোম্পানির, এই সম্পর্কে একটি ব্রিফ দেয়, এবং আমাদের টার্গেট কি ইন ফিউচার, আগামী এক বছর বা ইন ফিউচার আমরা কি কি করতে চাই, সেই প্ল্যানগুলি রিভিল করেন। তো এটি হলো চেয়ারম্যান স্পিচ, আর বাকিটা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সেটা থাকে, মানে এক কথা অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হয়। ইউ গট দি পয়েন্ট? আর ইলেকশনের বিষয়টি থাকে না? ভোট দিয়েছেন কেউ? না স্যার, ভোট দিই নাই। প্রাইমারি শেয়ার নাই কারোর, মানে রেজিস্টার্ড শেয়ার? না স্যার। যারা রেজিস্টার্ড শেয়ার হোল্ডার, স্যার অ্যানুয়াল জেনারেল মিটিং এ একটা বই দেয় আর কি, অ্যানুয়াল মিট, জি। আর আমি বুট দেইনি, আমি গিয়েছিলাম অনেক কয়েকটা জিমে গিয়েছি, কিন্তু বুট দেইনি। কেন ভোটিং রাইট ছিল না আপনার? গেছি কিন্তু ওরকম বুট সিস্টেম ওরকম দেওয়া না, কখন দেই নাই, ওরকম সিস্টেম ছিল না। ভোটিং রাইট থাকে অর্থাৎ আপনি ব্যাট বেস, কিছুদিন আগে ব্যাট বেসে তো, হ্যাঁ বুঝতে পারছেন। তো ভোটিং রাইট থাকে যতগুলি শেয়ার আপনি হোল্ড করবেন, এর এগেনস্টে এক একটি শেয়ারের এগেনস্টে আপনি এক একটি ভোট দিতে পারবেন। তো এরকমের অনেকগুলি ভোট দিতে পারবেন, যতগুলি ডিরেক্টরস ততগুলি ভোট আপনি এভাবে দিতে পারবেন আর কি, এভাবে নিয়ম থাকে। তো এর আগে তো রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন না করলে আবার ভোট দেওয়া যায় না, একটা টাইম থাকে কোম্পানি এজিএম এর আগে একটা টাইম দেয়, যে ওই টাইমের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। ওই রেজিস্ট্রেশন না করলে সেক্ষেত্রে ডিভিডেন্ডে পাওয়াটাও পাওয়া যায় না, এবং ভোটিং রাইট এগুলিও পাওয়া যায় না। যারাই রেজিস্টার্ড তারাই শুধু ভোট দিতে পারে, অন্যরা শেয়ার হোল্ডার থাকে কিন্তু ভোট দিতে পারে না। তো আমরা যেটি বললাম এখানে এজেন্সি প্রবলেম নিয়ে আলাপ করলাম, এরপরে আমরা যেটি দেখব, সবার সামনে কি কাগজ কলম আছে, কিছু লেখার সুযোগ আছে? আচ্ছা না লাগবে, এই জন্য বললাম আর কি। যেটি হলো এই এই ফার্স্ট চ্যাপ্টারে আমরা কয়েকটি বিষয়ে আলাপ করলাম, ডেফিনিশন। আমরা এখন ওই যে মিড টার্ম যেহেতু এই মাসের শেষে, আমরা ওই অনলাইন এক্সামের ওই টার্গেট নিয়ে ওভাবেই প্রিপারেশন নিব, মানে বড় বড় প্রশ্ন ওভাবে তো আর রিটেন এক্সাম হবে না, যার কারণে প্রিপারেশনটাও আমরা পড়াশোনাটা ওভাবেই করব, ওভাবেই নিব। যেমনি আপনি এখানে ডেফিনিশনটা তো মাস্ট ভালো মতো শিখবেন, এবং যেগুলি আমরা আলাপ করলাম এর মধ্যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ডিসিশনস, তার মানে তিনটা ডিসিশন এটি শিখবেন। তো তিনটি ডিসিশন কোনটি কাকে বলে, ক্যাপিটাল বাজেটিং কি,
তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল কি এগুলি এক লাইন দুই লাইন করে শিখবেন লেটি গেল তারপরে আমরা আলাপ করেছি এজেন্সি প্রবলেম এজেন্সি প্রবলেম তো অলরেডি এইমাত্র শেষ করলাম এখানে যা যা আলাপ করেছি এই পয়েন্টগুলি শিখবেন কাকে বলে এজেন্সি কস্ট কি কিভাবে ওভারকাম করা যায় এগুলি শিখবেন তারপরে মধ্যে আরেকটি আমরা আলাপ করেছি সেটা হলো হোয়াট ইজ দ্য গোল অফ দ্য বিজনেস ফার্ম বা কর্পোরেশন এবং সেক্ষেত্রে আমরা কি বলেছি ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য বিজনেস ফার্ম ওকে তাহলে এগুলি গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমরা এতটুকু আলাপ করেছি পরীক্ষার জন্য এবং এতটুকুই ভালো করে শিখবেন এবং শিখবেন কি কি সেটাও তো বললাম যে এই মেইন কথাগুলি শিখবেন আশা করি ক্লাস করে তো আপনার এগুলি মনে থাকার কথা এক দুই লাইন পড়লে বাকিটা মনে থাকবে আর কি রিপোর্টের মধ্যে চেয়ারম্যান স্পিচ আর কি থাকে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি একজন বলেন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা বলি ব্যালেন্স শীট ইনকাম স্টেটমেন্ট ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তার মানে ফোর স্টেটমেন্ট ইনফ্লো আউটফ্লো ফোর স্টেটমেন্টস অল টুগেদার ইজ দা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা ডেফিনিশন আকারে বললে দা স্টেটমেন্ট হুইচ ডেসক্রাইব দা পজিশন এন্ড পারফরম্যান্স অফ দা ফার্ম অর কর্পোরেশন দ্যাট ইজ দা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কি কি ডেসক্রাইব করবে performance and position of the firm performance describe kore je apnar income statement cash flow statement eguli performance eguli describe kore ar balance sheet describe kore position financial position of the firm je karone amra bolte pari the statements which describe the performance and position of the firm at a particular period or at a particular date পজিশন হয় পার্টিকুলার ডেটে আর পারফরমেন্স হয় পার্টিকুলার টাইম পিরিয়ডে তার মানে পারফরমেন্স বিগত এক বছরের আর পজিশন হলো এই ডেটের ডিসেম্বর 31 অথবা জুন 30 বা জুলাই 1 তারিখ এটা কি পজিশন এটা পার্টিকুলার ডেট আর পারফরমেন্স এটা পার্টিকুলার টাইম পিরিয়ড ওকে তো ব্যালেন্স শীট তো সবাই জানেন ব্যালেন্স শীট কি হোয়াট ইজ ব্যালেন্স শীট এক কথায় বললে কি বলবো লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি অ্যাসেট এবং লায়াবিলিটির বিবরণ স্যার ব্যালেন্স শীট লায়াবিলিটি এন্ড ওনার ইকুইটি এবং অ্যাসেটের বিবরণ ব্যালেন্স ব্যালেন্সই তো নাম নেই তার মানে কি অ্যাসেটের সকল অ্যাসেটের যে অ্যাকাউন্টগুলি থাকে তার ব্যালেন্সগুলি এখানে থাকে ক্যাশের ব্যালেন্স থাকে অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স থাকে ইনভেন্টরির ব্যালেন্স থাকে তারপরে ফিক্সড অ্যাসেটের ব্যালেন্স থাকে তার মানে সকল অ্যাসেটের ব্যালেন্সগুলি এখানে থাকে এই জন্যই তো এটার নাম ব্যালেন্স শিট লায়াবিলিটির ব্যালেন্সই থাকে ইউ গট দি পয়েন্ট তার মানে ডেফিনেশন আকারে বললে যে ব্যালেন্স শিট ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট that describe the financial position yes sir that describe the financial position at a particular date or a specific date kono ekti specific date e company's position bolte asset and liability position eta kemon seta describe kore holo balance sheet tar mane apni jodi jante chan je ajke কোম্পানির পজিশন কেমন তার মানে এর লায়াবিলিটি কত আর অ্যাসেট কত সেইটাই হলো ব্যালেন্স শিট
ব্যালেন্স শীটের মধ্যে দুইটি বিষয় থাকে, অ্যাসেট লায়াবিলিটি। লায়াবিলিটির মধ্যে আবার দুইটি ভাগ থাকে, একটি হলো ইকুইটি আর একটি হলো আরেকটি কি বলেন তো? লায়াবিলিটির মধ্যে একটি হলো ইকুইটি আর একটি হলো ডেট, তাই না? ডেট এন্ড ইকুইটি মিলেই তো লায়াবিলিটি। জি স্যার। ওকে, তো এখন দুইটাই তো লায়াবিলিটি। এখন দুইটাই লায়াবিলিটি হলে লায়াবিলিটির ভাষায় যদি আমরা বলি তাহলে ইকুইটি কোন ধরনের লায়াবিলিটি আর ডেট কোন ধরনের লায়াবিলিটি? ইকুইটি ইজ দ্য লায়াবিলিটি টু দ্য ওনার্স এন্ড ডেট ইজ দ্য লায়াবিলিটি টু দ্য থার্ড পার্টি, বোথ আর লায়াবিলিটি। এখন কোশ্চেন হলো লায়াবিলিটি কি? লায়াবিলিটি তো সবাই বুঝি আমরা, তাই না? কিন্তু লায়াবিলিটি আসলে কি বলেন তো একজন? হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটি ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বার্ডেন দ্যাট উই হ্যাভ টু পে, উই হ্যাভ টু পে সামওয়ান হু উইল ফ্রম হোম উই হ্যাভ টেকেন লোন ফর মানি। তার মানে সহজ করে বললে লায়াবিলিটি ইজ দ্য অব্লিগেশন টু থার্ড পার্টি, অর উই আর ওয়িং টু সামবডি, ওয়িং টু সামবডি, তাই না? ওয়িং টু সামবডি দ্যাট মিনস ফ্রম হোম উই হ্যাভ টেকেন সামথিং, সাম ফাইন্যান্সিয়াল বেনিফিট, যার কাছ থেকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়েছি আমরা তার কাছেই তো আমরা ঋণী। ঋণী মানে হলো ওয়িং টু, ও টু, ও ডাব্লিউ ই, ও টু। তো এই যে ওয়িং টু সামবডি অর অব্লিগেশন টু সামবডি দ্যাট ইজ কল্ড লায়াবিলিটি। ইউ গট দি পয়েন্ট? আর অ্যাসেট কি তাহলে? হোয়াট ইজ অ্যাসেট? যে কেউ বলেন। অ্যাসেট হচ্ছে স্যার কোম্পানির যে নিজস্ব সম্পদ থাকে স্যার। যেমন অ্যাসেটের ভিতরে দুই ধরনের অ্যাসেট আছে, একটা কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট কে ডিসক্রাইব, অ্যাসেট কে ডিফাইন করতে তো অ্যাসেট শব্দটি বলা যাবে। একটু বল, অ্যাসেট, অ্যাসেট ইজ অ্যাসেট ইজ দ্য অ্যাকুমুলেশন অফ লায়াবিলিটিস এন্ড ওনার ইকুইটি, ওনার ইকুইটি। না, এক্স্যাক্টলি এরকম হবে না, দুইটা ইকুয়াল। সেটা অ্যাকাউন্টিং এর পয়েন্ট অফ ভিউ যে লায়াবিলিটি equal to asset, সেটা ওই ইকুয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, বাট হাউ ক্যান উই ডিফাইন অ্যাসেট? যেমনি আমরা আমাদের সামনে তো অনেক কিছুই, আপনাদের সামনে যে ফার্নিচার আছে এটা কি একটা অ্যাসেট না? তো এখন তাহলে এটাকে অ্যাসেট বললাম, এর কি আছে, কি কারণে ওটাকে অ্যাসেট বললাম? ওর তো কিছু একটি আছে যে কারণে আমরা এটাকে অ্যাসেট বলি। তার মানে হ্যাঁ, যেটি আমরা আইডেন্টিফাই করলাম, তার মানে something which has economic value, some asset is something which has economic value, jar economic value ache seti ki asset, sampad, assets. Tahole to amra resource boli, resource kon guli bolen to? Bangla shobdo bolle to dui tai sampad, tai na? Well, resource, yes, resource and assets, is there any difference? Resource and asset er moddhe ki difference ache? Resource to natural gift of the almighty, natural gift. Human ki always available. Human ki asset na resource? Human resource. আমাদের ইকোনমিক ভ্যালু আছে, তাই তো? ইকোনমিক ভ্যালু আছে এই সেন্সে বিকজ উই জেনারেট ইনকাম, আমরা ইনকাম করতে পারি, তাই না? কিন্তু মানে এখান থেকে স্পষ্ট যেসব অ্যাসেট বা যা ইনকাম জেনারেট করতে পারে তারা হলো রিসোর্স,
আর যাদের ইকোনমিক ভ্যালু আছে কিন্তু ইনকাম জেনারেট করতে পারে না, ওরা শুধু অ্যাসেট। ইউ গট দি পয়েন্ট? Yes sir. আপনার এই যে ফার্নিচার ও তো কিনে রেখে দিয়েছেন, কিনে রেখে দিয়েছেন, ও আপনাকে বেনিফিট দেয় এবং ডেপ্রিসিয়েশন আছে, ওর ভ্যালু আরো দিন দিন কমতে থাকে, কিন্তু ও নিজে কি আর্ন করতে পারে? পারে না। আপনার একটি বিল্ডিং আছে মনে করেন, এই বিল্ডিং তো ভাড়া দিয়েছেন আপনি, তাহলে এখান থেকে কি হয়? আর্নিং হয়। আপনার একটি ল্যান্ড আছে, আপনি ল্যান্ড কাল্টিভেশন করেন, এখান থেকে কি হয়? আর্নিং হয়। তাহলে ল্যান্ড তো একটি অ্যাসেট, কিন্তু সে ওই ধরনের অ্যাসেট, রিসোর্স, ইট ইজ এ রিসোর্স অ্যাজ ওয়েল, বিকজ ইট ক্যান জেনারেট ইনকাম। ল্যান্ড ইনকাম জেনারেট করে না, কাল্টিভেশন হলেই তো সেখান থেকে কি হয়? ন্যাচারাল গ্যাস। জি, ন্যাচারাল রিসোর্স। জি, এটা কিভাবে স্যার আর্ন করবে? কোনটা? ন্যাচারাল গ্যাস, তিতাস বা গ্যাস যেগুলো আমরা আর্ন, ন্যাচারাল রিসোর্সেস তার মানে কি? এটা তো মাটির নিচে থাকে। জি, মাটির নিচে না, বা গোল্ড মাইন। তার মানে ওর নিজস্ব ভ্যালু আছে এবং ও ইনকাম জেনারেট করে, মানে ওকে উত্তোলন করা হয়, সেটা দিয়ে আবার প্রসেস করে আরো অনেক ভ্যালু বাড়তে থাকে, মানে ও বিজনেস করে করে ওর আবার ইনকাম জেনারেট করে। ও তো ক্রুড থাকে, ক্রুড মানে যখন এক্সট্রাক্ট করা হয় তখন তো ওই যে ক্রুড ফর্মে থাকে, মানে ইউজ করা যায় না তখন, মানে অয়েল বা যেগুলো রিসোর্স ইয়েগুলি, গ্যাস হয়তো করা যায়, তো এগুলি এগুলিকে আবার কনভার্ট করা হয়, এগুলি দিয়ে বিজনেস করা হয়, তার মানে ও ইনকাম জেনারেট করতে পারে, সেই ক্যাপাবিলিটি ওর রয়েছে। তার মানে সবই অ্যাসেট, কিন্তু যারা ইনকাম জেনারেট করে ওরাও অ্যাসেট, বাট রিসোর্স, রিসোর্স অ্যাজ ওয়েল, কিন্তু সব অ্যাসেট আবার রিসোর্স না, কিন্তু সব রিসোর্সগুলি তো আবার অ্যাসেট। You got the point? যেমনি আমরা ব্যালেন্স শিটের মধ্যে তো আবার ল্যান্ডকে কি বলি? ফিক্সড অ্যাসেটের মধ্যেই বলি। তাহলে সে কিন্তু অ্যাসেট, এটা ঠিক আছে, কিন্তু সে আবার রিসোর্স, বিকজ সে ইনকাম জেনারেট করতে পারে। হিউম্যান রিসোর্স, হিউম্যানকে তো আবার অ্যাসেট বলা যায় না, সে শুধু রিসোর্স। অ্যাসেট যেহেতু বলা যায় না, এই জন্য ব্যালেন্স শিটে আসে না, যার ইকোনমিক ভ্যালু আইডেন্টিফাই করা যায়, এক্সাক্ট অ্যামাউন্ট আইডেন্টিফাই করা যায়। ল্যান্ডের ভ্যালু কত, মার্কেটে হয়তো বাড়লো কমলো, কিন্তু এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু একজন মানুষের ভ্যালু কত, এটা কি বলা যাবে? জি, এই জন্য ওটা আমরা ব্যালেন্স শিটে রিসোর্স গুলি সব রিসোর্স আনতে পারি না। যেমনি আমাদের বাসায় তো আমাদের ওয়াইফ যারা আছে, এরা অনেক কাজ করেন, অনেক কন্ট্রিবিউট করেন ফ্যামিলিতে, এই কারণে তাদের সম্মান করা উচিত আমাদের, যদিও আমরা সবাই করি না। তো এই যে তাদের কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন যদি আমরা ইকোনমিক ভ্যালু দেই, তাহলে আপনি আমি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আমরা যত ইনকাম করি, আর সে তো আরো এই সময়ের চেয়ে আরো বেশি ডিউটি পালন করে, তাহলে আমরা যে ইনকাম করি তারও তো ইকোনমিক ভ্যালু এর সমান অথবা বেশি, তার সার্ভিসের ভ্যালু, তাই না? কিন্তু সেটা হয়তো আমরা এই যে জিডিপি তে ক্যালকুলেট করি না, জিডিপি তে ক্যালকুলেট করি না, বা তাদেরকে তার রিওয়ার্ড দেওয়া হয় না। রিওয়ার্ড দিতে হলে তো তাদের অনেক টাকা ইনকাম হতো, যেটা আমরা দিতে পারতাম না হয়তো, কিন্তু সেটা যেহেতু দেই না, আমাদের এই রিকগনিশনটা করা উচিত যে দেয়ার সার্ভিস শুড বি রিকগনাইজড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড স্পেশালি হাজব্যান্ড, সবার এটা রেকগনাইজ করা উচিত। এখন এরকমেরই আমরা বললাম যে অনেক কিছুই, যে হিউম্যান রিসোর্স, হিউম্যান বিং আমরা তো আসলে আমাদের ভ্যালু মেজার করতে পারি না,
কিন্তু আমাদের ভ্যালু ভ্যালু তো অবশ্যই আছে কিন্তু আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারি না। তো এনিওয়ে এই যে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটির কথা বললাম, এই অ্যাসেট এবং লায়াবিলিটি সমান হতে হবে। কেন হতে হবে আমরা এর আগে বলেছিলাম, বিকজ দ্য ফাইন্যান্সিং অ্যামাউন্ট শুড বি ইকুয়াল টু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট টু ফাইন্যান্স ফ্রম ডিফারেন্ট সোর্সেস দ্য এক্সাক্ট অ্যামাউন্ট উইল বি ইনভেস্টেড ইন দ্য অ্যাসেট অফ দ্য কোম্পানি। সো দেয়ার ইজ নো ওয়ে টু হ্যাভ ডিসক্রিপেন্সি, দেয়ার শুড বি ইকুয়াল, ইট শুড বি ইকুয়াল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এটা সমান হতেই হবে। কারণ এই টাকাগুলি আমরা বিভিন্ন সোর্স থেকে ফান্ড রেজ করেছি, এই টাকাটাই আবার আমরা ইনভেস্ট করেছি, তো এখানে সমান হতেই হবে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এ কারণে কি দাঁড়ালো, এ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ওকে, তাহলে আমরা যদি অ্যাসেট জানি, আমরা যদি অ্যাসেট জানি তাহলে বলতে পারবো লায়াবিলিটি ইকুইটি এর সমান। আমরা যদি অ্যাসেট জানি এবং লায়াবিলিটি জানি, ইকুইটি না জানি, তাহলে বলতে পারবো না, যেহেতু অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। অ্যাসেট জানি লায়াবিলিটি জানি, তাহলে কোশ্চেন হলো ওনার্স ইকুইটি কত, পারবো না বলতে? কিভাবে পারবো? অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে তো ইকুইটি বের হয়ে যাবে, কারণ দুই সাইড তো সমান ইকুয়েশন আকারে, ইকুয়েশন আকারে। তার মানে মূল ব্যালেন্স শীটকে যদি আমরা বুঝি, তাহলে ব্যালেন্স শীটের ভিতর থেকে যে কোনো কম্পোনেন্ট যদি আপনাকে বলতে বলা হয় যে লায়াবিলিটি বা ডেট পোর্শন কত আপনি বলতে পারবেন, ইকুইটি পোর্শন কত আপনি বলতে পারবেন। তো এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে যেহেতু কাগজ কলম আছে সামনে, যাদের সামনে বই আছে দেখেন, এক নাম্বারটা দেখেন, বিল্ডিং আ ব্যালেন্স শীট। বিল্ডিং আ ব্যালেন্স শীট দেখতে পাচ্ছেন? বিশপ ইনকর্পোরেশন হ্যাজ কারেন্ট অ্যাসেট 5700, নেট ফিক্সড অ্যাসেট 27,000, current liabilities 4,400, long term debt 12,900. আচ্ছা, এগুলো তো ইনফরমেশন দিলো, অ্যাসেট লায়াবিলিটির ইনফরমেশন। এরপরে কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে ইকুইটি জানতে চেয়েছে, এবং হাউ মাচ ইজ দ্য নেটওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, নেটওয়ার্কিং ক্যাপিটাল বের করতে না পারলে সমস্যা নাই, এটা আলাপ এখনো করিনি, কিন্তু ইকুইটি কত হবে এটা বের করতে পারার কথা, সবাই একটু ট্রাই করেন। আগে লিখে নেন, গিভেন গিভেন কারেন্ট অ্যাসেট, এই ইনফরমেশনগুলি অন বাই অন লিখেন, তারপরে আপনাকে বের করতে হবে শেয়ার হোল্ডার্স ইকুইটি। একটু বের করে বলেন অ্যামাউন্ট কত। দুই মিনিট সময়, না পারলে আমি বলে দিব পরে, কিন্তু ট্রাই করেন। টোটাল যেগুলো আছে কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট, এই দুইটা যোগ করছে স্যার, আর কারেন্ট লায়াবিলিটি আর লং ডেট এই দুইটা যোগ করছে স্যার, টোটাল অ্যামাউন্ট থেকে দুইটা ডিফারেন্স করছে স্যার, তাইলে ওনার ইকুইটি বের হইছে স্যার। বাকিরা কি করেছেন? করেছে স্যার। আপনাদের রেজাল্ট কত? করে দেখেছি। আপনাদের রেজাল্ট কত এসেছে ও যেটা বলছে সেটা? দেখি স্যার একটু। আর কেউ করেছেন? আব্দুল্লাহ সাহেব করেছেন? আকরাম সাহেব?
আর শরীফ সাহেব তো বাসে মনে হয় নিতে করতে পারবে না। 15,400 কিভাবে করেছেন দেখেন তো, অ্যাসেট 27,000, লং টার্ম অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট অ্যাড করেছি, আর লায়াবিলিটি ছিল শর্ট টার্ম এবং লং টার্ম করে দুই পাশে যা হয়েছে ম্যানেজ করলে আসবে। তাহলে তো বুঝছেন সবাই। জি স্যার 15,400 আসে। আচ্ছা আমি এবার দেখাই সবার জন্য। টোটাল 32,700 না? এই স্যার এই স্যার স্যার গদদের কথা শুনছিলাম আজ আজকে ভাই কি অবস্থা? ভালো আছেন? 15,400 আসে ওনার সিকিউরিটি অবশ্যই স্যার। দেখতে পাচ্ছেন না আমি যেটা দেখাচ্ছি? জি স্যার ওই যে ওনার সিকিউরিটি স্যার। সবাই তো এভাবেই করেছেন নাকি? হ্যাঁ এভাবে করেছি স্যার। আচ্ছা আর এভাবে না করলেও এই ফরম্যাটে ফরম্যাটটা দেখেন এভাবে করে নেন। আর করে নিচ্ছি স্যার। আর একটি পার্ট ছিল নেটওয়ার্কিং ক্যাপিটাল। নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা বের করি দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। এটা বাই ডেফিনেশন এটাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে এটাও বের করে দেয়া আছে দেখেন, NWC মানে হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস বের করে দেয়া আছে, আপনারা এটাও করে নেন। ওকে ওকে স্যার। তাহলে সবাই বুঝছেন তো? জি স্যার। তো আমরা এখানে যেহেতু ব্যালেন্স শীট নিয়ে আলাপ করলাম এখানে এতটুকুই শিখলাম, আর কোনো প্রশ্ন কমেন্ট কিছু জানার থাকলে বলেন। আজকে পর্যন্ত শেষ করব এখানে। স্যার কন্টিনজেন্ট লায়াবিলিটি স্যার কি? স্যার কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটা আমরা আচ্ছা মনে করেন ওই যে ব্যাংকে আপনারা কি করেন ওই যে ডিফল্ট হতে পারে এই জন্য আপনি রিজার্ভ রাখেন না? জি জি জি। তো এটা তো কন্টিনজেন্সি পারপাস। এরকমের যেগুলি হতে পারে হয়নি সেই ফিউচার ইজ আনসার্টেন, সেই কন্টিনজেন্সি পারপাসে যে লায়াবিলিটি গুলি তৈরি হয় ওগুলি হলো কন্টিনজেন্স। এলসি যেগুলো স্যার এগুলো হতে পারে, এলসি ডিপার্ট এলসি এরকম। এলসির ক্ষেত্রে কি হয় এটা আপনি আপনার আপনি এটা ক্লিয়ার হবে আপনি যদি বলেন যে এলসি মনে করেন 10,00,000 টাকার এলসি, এটা আপনি ব্যালেন্স শিটের কোন দিকে রাখেন? আপনার ক্লায়েন্ট কি এলসি ওপেন করলো? আমি এটা তো আমার জন্য অ্যাসেট, ব্যাংকের জন্য অ্যাসেট। তাহলে এটা অ্যাসেট, ক্লায়েন্টের জন্য লায়াবিলিটি কিন্তু আপনার জন্য তো অ্যাসেট। অ্যাসেট জি, কারণ আপনি এখানে ইনভেস্ট করেছেন, এখানে সে হয়তো এলসি মার্জিন দিয়ে সে খুললো, আপনার তো একটা পোর্শন আছে এখানে।
এবং যে পোর্শনটা আপনি দিয়েছেন সেই পোর্শনটা আপনার কি অ্যাসেট? আমার অ্যাসেট, কারণ ওটা তো ওয়ান কাইন্ড অফ লোন, তাহলে ওইটা লায়াবিলিটি না, ওইটা অ্যাসেট। তো আমরা এইখান থেকে শুধু ব্যালেন্স শীট, কম্পোনেন্টস অফ ব্যালেন্স শীট, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এবং এটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখলাম। তো এতটুকুই এই চ্যাপ্টারে শিখলাম আমরা। আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট থাকলে বলেন, এখানে আর নতুন কিছু পড়বো না আমরা, নেক্সট ক্লাসে আবার পরবর্তী টপিকে যাব। আগে হয়তো চেক করে দেখবে আপনার বেস ক্লিয়ার আছে কিনা, যাদের বেস ক্লিয়ার তাদেরটা পাবলিশ হবে, যাদেরটা ক্লিয়ার নাই তাদেরটা পাবলিশ হবে না, কিন্তু রেডি থাকবে। কারণে হয়তো একটু সময় নেবে, কিন্তু মোটামুটি রেডি বা প্রসেসিং এ আছে। ওকে ফাইন, এখন শুরু থেকে যারা ছিলেন সবাই আছেন কি? জি স্যার আছেন। স্যার আমাদের তো আর দুটো ক্লাস হবে।